আমি গতকাল দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আমি এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি ইনভলভ আছি। আগামী দিন ইনশাল্লাহ আমি সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছি, কক্সবাজার যাব। আর আপনি যেটা বললেন, পরিস্থিতি সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেরকমই আপনারা গতকাল দেখেছেন, তিনি আমাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। একই সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। গতকাল রাত পর্যন্ত 115 জন বিজেপি, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যরা আত্মসমর্পণ বা আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আজকে সকালে আরও 114 জন যোগ হয়েছে, সো এটা ছিল 229। পরবর্তীতে দুপুরের মধ্যে আরও 35 জন যোগ হয়ে বর্তমানে 264 জন আছে। সো এই 264 জনকে আমরা আশ্রয় দিয়েছি, খাবারেরও ব্যবস্থা করেছি। এর মধ্যে আহত 15 জন ছিল, 15 জনের মধ্যে 8 জন একটু গুরুতর আহত, তাদের 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর 4 জনকে আমরা ডাক্তারের পরামর্শক্রমে তাদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করেছি গতকাল আমাদের বিজেপির ব্যবস্থাপনায় এবং প্রহরা প্রদান করা হচ্ছে। তবে পরিকল্পনা যেটা, এটা আপনারা দেখেছেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের সাথে যোগাযোগ রেখে তাদেরকে প্রত্যাবর্তনের রিপেট্রিয়েশনের ব্যবস্থা করা হচ্ছে। তারা আমাদের কাছে নোট ভার্বাল দিয়েছে কীভাবে রিপেট্রিয়েশনটুকু হবে, আমরা আশা করছি সেটা শীঘ্রই হবে। আর একই সাথে সেখানে এই দুই বাহিনীর মধ্যে এই ধরনের বর্ডারটুকু তো আপনারা যারা ওদিকে গিয়েছেন, যে গোলাগুলি হলে এদিকে কিছু শেল এসে পড়ছে। দুর্ভাগ্যজনকভাবে গতকাল একজন রোহিঙ্গা আর একজন বাংলাদেশি মহিলা মারা গিয়েছে। এই ডেথ কোনোভাবেই, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রোটেস্ট নোট দিয়েছি, আমরা বারংবার বলছি, আজকেও বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড় মিটিং হচ্ছে, আর আগামী দিন আমি সরেজমিনে পরিদর্শনে যাব। আজকে সকালে মায়ানমারের ডিএ বা ডিফেন্স অ্যাটাশে আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা সব দিক থেকে এনগেজ করে যত তাড়াতাড়ি এই ব্যবস্থার আশু সমাধান করা যায় সেই চেষ্টা করছি। একই সাথে এটাও বলে রাখি, এই আসতে আসতেই পথের মধ্যে আমরা খবর পেয়েছিলাম 65 জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশ করার চেষ্টা করছিল, সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান আছে। আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভিতরে ঢুকতে দেব না। তো এইভাবে আমরা দেশের অখণ্ডতা বজায় রেখে সরকার প্রধানের ডাইরেক্টিভ অনুযায়ী।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আজও চলছে মুহুর্মুহু গোলাগুলি। এরই মধ্যে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর শতাধিক সদস্য। এই মুহূর্তে উখিয়া সীমান্তে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাব তার কাছে। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে তুমুল লড়াই চলছে, ভয়াবহ রূপ ধারণ করেছে মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে রাখাইনে। এখন আমরা যে স্থানে আছি এটি হচ্ছে উখিয়ার রহমতের বিল। এই রহমতের বিল এলাকায় এরই মধ্যে তুমুল লড়াইয়ের মধ্যে অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে। আমরা এখন যেই এলাকায় রয়েছি সেটি হচ্ছে রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক দেখতে পাচ্ছেন যারা মিয়ানমারের যারা সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, তারা এইখানে
পালিয়ে এসেছে এবং তাদেরকে বিজিবি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে এখানে হেফাজতে নিয়েছে। এখানকার রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদেরকে যেটি জানিয়েছে, এখন পর্যন্ত সীমান্ত থেকে পালিয়ে মিয়ানমারের যে বাহিনী সীমান্তরক্ষী বাহিনী রয়েছে 111 জন, এই মুহূর্তে 111 জন নতুন করে এখানে প্রবেশ করেছে। এর আগে সকালে 7 জন, সব মিলিয়ে আজকে 118 জন, এর আগে গত 2-1 দিনে 113 জন, প্রায় 220-এর অধিক মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশের অভ্যন্তরে এসে ঢুকে পড়েছে অস্ত্রশস্ত্র সহ। তাদেরকে এই অস্ত্রগুলো নিরস্ত্রীকরণ করা হয়েছে। দেখছেন আপনারা রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে কিন্তু মানুষের উৎসুক জনতার ভিড়। এই মানুষগুলো এখানে আসলে যারা মিয়ানমারের বিজিপি পালিয়ে এসেছে তাদেরকে বিজিপি যেহেতু হেফাজতে নিয়েছে, এই দৃশ্যগুলো দেখার জন্য এখানে চারপাশে মানুষের যে ভিড় সেটি আসলে লক্ষ্য করছি। মানুষজন আইনশৃঙ্খলা বাহিনীর যে তাদের যে নির্দেশনাগুলো মানছে না। আপনারা ঠিক দেখতে পাবেন এখানে যে বিদ্যালয়ের প্রাঙ্গণ রয়েছে সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু মাঠের প্রাঙ্গণের ভিতরে কিন্তু অসংখ্য ব্যাগ, যারা মিয়ানমারের যে বাহিনীর যে সদস্যরা সীমান্তের যে বাসী তারা বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপি, তাদের যে সরঞ্জাম সহ তারা চলে এসেছে, তাদের এই যে এখানে তাদের নানা ধরনের আনুষাঙ্গিক যে কার্যক্রমগুলো শেষ করছে, তাদের নাম থেকে শুরু করে কোন বিউপি থেকে এসেছে, কি কি তারা নিয়ে এসেছে সেই কার্যক্রমগুলো তারা দেখছে, এবং তারা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিজিবি রয়েছে সেই বিজিবিগুলো তাদের এই সরঞ্জামগুলো নোট করে নিচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন সীমান্তের যে বাসিন্দারা তারা একদিকে গোলাগুলি হচ্ছে, একদিকে পালিয়ে আসছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, অন্যদিকে সীমান্তের লোকজন যারা মিয়ানমারের যে থেকে পালিয়ে এসেছে সেই লোকজনগুলোকে দেখার জন্য আসলে ভিড় করছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমরা এই যে যারা সীমান্তে যারা বাসিন্দা তারা যেমন দেখছে, তারপর অপরদিকে যারা যে ব্যাগ নিয়ে এসেছে মিয়ানমারে যারা ব্যাগ নিয়ে এসেছে পালিয়ে এসেছে তাদের ব্যাগগুলো আসলে তল্লাশি করা হচ্ছে, ব্যাগের ভিতর কী আছে না আছে। এই দৃশ্যগুলো আসলে আমরা আমাদের দর্শকদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সীমান্তের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আসলে এখানে অনেক সংবাদকর্মীরা কাজ করে যাচ্ছেন সকাল থেকে। আমরাও চেষ্টা করছি সময় টেলিভিশনের দর্শকদের জন্য এখানে আসলে দেখছেন ব্যাগের মধ্যে যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর যে সদস্যরা সেই সদস্যের তার দেহ তল্লাশি করা হচ্ছে এবং তার ব্যাগ তল্লাশি করা হচ্ছে। ব্যাগের মধ্যে আমরা আসলে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক কিছু মোবাইল থেকে শুরু করে কিছু সরঞ্জাম, কিছু বই এবং পাশাপাশি তাদের যে সীমান্তরক্ষী বাহিনীর যে পোশাক রয়েছে পোশাকগুলো খতিয়ে খতিয়ে দেখছে এবং তাদের নাম সংগ্রহ করছে, পাশাপাশি তাদের কাপড় চোপড়ের ভিতরে কোনো কিছু আছে কিনা সেটিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সেটি তল্লাশি করছে। এই দৃশ্যগুলো আসলে আমরা খুব সীমান্তের যেহেতু কাছে অনেক বাধা বিপত্তি এড়িয়ে কিন্তু এই কার্যক্রমগুলো আসলে চলছে, আমরা চেষ্টা করছি যাতে আমাদের দর্শকদের দেখাতে চাচ্ছি যে মূলত সীমান্তে যারা বাসিন্দা রয়েছে তারা এই যুদ্ধ পরিস্থিতি এর আগে কোনো দিন দেখেনি, এখন নতুন করে তারা মিয়ানমার যে অভ্যন্তরে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষে যে গোলা বর্ষণ হচ্ছে সেই কারণে কিন্তু সীমান্ত থেকে মিয়ানমারের বিজিপি পালিয়ে আসছে সেই দৃশ্যগুলো দেখছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে যারা এখানে আশ্রয় নিয়েছে এখানকার রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জানিয়েছে এখানে 111 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তারা পালিয়ে এসেছে, তাদেরকে এখন বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে, তারা এখন বিজিবি তাদের সরঞ্জাম তল্লাশি করছে এবং কোনো ধরনের অস্ত্রশস্ত্র থাকলে সেটি আলাদা করে তারা নিরস্ত্রীকরণ করা হচ্ছে। তবে আজকের পরিস্থিতি যদি বলতে হয় আজকে তুমুল লড়াই হচ্ছে বান্দরবনের তুমরু এবং খুন্দুম সীমান্তে, পাশাপাশি এর রেশ এসে পড়েছে উকিয়া সীমান্তে। উকিয়াও যে রহমতের বিল সীমান্ত রয়েছে সেই সীমান্তের বিপরীতে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং সকাল 9:30 দিকে একটি মর্টারশেলের গোলা
বান্দরবনের ঘুমদুম সীমান্তের মধ্যম পাড়ায় এসে পড়ে। সেই গোলার আঘাতে একজন মুক্তিযোদ্ধার ঘর বাড়ি অনেকটাই বিধ্বস্ত হয়েছে, গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষজন যেহেতু ছিল না সেক্ষেত্রে ওই ঘরে কোনো হতাহত লোকজন পাওয়া যায়নি। তবে গতকাল একটি গোলা এসে পড়েছিল, সেই গোলার আঘাতে একজন বাংলাদেশি নারী মৃত্যু হয়েছে, পাশাপাশি একজন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বান্দরবনের যে ঘুমদুম তুমরু জলপাইতুলি সীমান্ত রয়েছে সেই সীমান্তে, তো সীমান্তে যে একদিকে উত্তেজনা বিরাজ করছে আরেকদিকে আসলে পালিয়ে পালিয়ে সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের তারা পালিয়ে আসছে। পালিয়ে আসার পরে তারা আসলে চেষ্টা করছেন জীবন রক্ষা করার জন্য। আর বাংলাদেশের মানুষজন আসলে এই সীমান্ত পরিস্থিতির যে ভয়াবহ পরিস্থিতি সেগুলো এত ঝুঁকির মাঝেও কিন্তু তারা এই দৃশ্যগুলো দেখছে। আমরা সকাল থেকে আসলে দেখতে পেয়েছি সীমান্তের যে গুন্দুম তুমরু এবং যে অন্যান্য যে উখিয়ার যে রহমতের বিল রয়েছে এবং খুন্দুমের নয়াপাড়া থেকে শুরু করে অনেক সীমান্ত রয়েছে, যে সীমান্তে নতুন নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, গোলাগুলি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, এখানকার স্থানীয় বাসিন্দারা আমাকে একজনের সাথে কথা বলেছিলাম আমরা, সে যে বিষয়টি বলছে তার নেতৃত্বে স্থানীয় জনগণ প্রায় 30 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির অস্ত্রসহ তারা যখন পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। এখানে আসলে উৎসুক জনতা, দেখেন সীমান্তর ওই পারে গোলাগুলি হচ্ছে আর উৎসুক জনতা এখানে অবস্থান নিয়েছে এবং উৎসুক জনতাকে কোনোভাবে সরানো যাচ্ছে না, তাদেরকে বারবার চেষ্টা করা হচ্ছে, বরঞ্চ তারা অনেক সময় ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে যখন নিষেধ করে তখন সেই নিষেধাজ্ঞা মানছে না। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে দুই দিকে আসলে সব। আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্কের মাঝেও কিন্তু মানুষজন আসলে এক সদস্য এখন তার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামটি বিজিবির কাছে দেখাচ্ছে, তার আইডি কার্ড থেকে শুরু করে সেখানে আসলে কি নাম রয়েছে তার কি পদবি। এখন তার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামটি বিজিবির কাছে সর্বোচ্চটা দেখানোর জন্য সময় টেলিভিশনে যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সীমান্তে যে পরিস্থিতি চলছে, গোলাগুলি চলছে, গোলাগুলি যে যে সর্বোচ্চটা আসলে দর্শকদের দেখানোর জন্য সময় টেলিভিশনে যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সীমান্তে যে পরিস্থিতি চলছে, গোলাগুলি চলছে, গোলাগুলির ফাঁকে ফাঁকে গোলাবর্ষণ হচ্ছে, আবার মোটরসাইকেলের গোলা এসে পড়ছে, বাংলাদেশের অভ্যন্তরে গুলি এসে পড়ছে। এই দৃশ্যগুলো আসলে এখানকার মানুষজন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তো এই উখিয়ার রহমতের বিল সীমান্ত থেকে এ ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। উখিয়ার সীমান্ত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এবং কোনোভাবেই যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটতে পারে সেই জন্য আমরা কাজ করি এবং সেই ব্যাপারে আমরা সফল হয়েছি। পরিস্থিতির যখন চরম আকার ধারণ করে তখন আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের পালংখালী এলাকায় বর্ডারের ভিতরে কিছু মর্টার তাদের শেল এসে পড়ে, সেখানে কেউ আহত নিহত হয়নি, কিন্তু তারপরে আমরা মায়ানমার বিজিপির কাছে আমরা কঠোরভাবে আমরা প্রতিবাদ লিপি তাদের কাছে পাঠাই এবং আমরা তাদেরকে আমাদের কনসার্ন জানাই। পরিস্থিতি যখন আরও জটিল আকার ধারণ করে, আপনারা জানেন যে পরশু রাত থেকে আমাদের এই যে গুন্দুম তুমরু বাইশবাড়ি এই এলাকায় বিচ্ছিন্নতাবাদী এবং মায়ানমার সরকারি বাহিনীর মধ্যে যথেষ্ট সংঘর্ষ আকার ধারণ করে, আমরা সেই পরিস্থিতিতে আবার বিজিবির সংখ্যা বৃদ্ধি করি এবং আমাদের বর্ডারকে আমরা প্রোটেক্ট করার জন্য সাধ্যমতো চেষ্টা করি, যা আমরা সফল হয়েছি। কিন্তু গতকাল সকালে হঠাৎ করে যখন বিজিপির বাহিনী তারা কোনোভাবেই যখন তারা বিচ্ছিন্নতা বাহিনীর সাথে তারা পেরে উঠছিল না, তারা তখন জীবন বাঁচানোর জন্য তারা আমাদের বর্ডারে অনুপ্রবেশ করতে চায়, তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা তাদেরকে সেফ প্যাসেজ দেই এবং তারা তাদের অস্ত্র সারেন্ডার করে এবং অস্ত্র সমর্পণ করে আমাদের কাছে, আমরা তাদের অস্ত্র অ্যামুনিশন সব কিছু আমরা আমাদের আয়ত্ত নিই এবং তাদেরকে আমরা একটা সেফ হ্যাভেনে আমরা তাদেরকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের বিষয়ে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তাদের ডিপার্টেশনের ব্যাপারে
এবং সেই অনুযায়ী আমরা বিজিবি আমরা কাজ করে যাচ্ছি। এর পরে আপনারা জানেন যে আজকে দুপুর 2:45 মিনিটে একটি মর্টারের আঘাতে আমাদের দুইজন সাধারণ নাগরিক নিহত হয়, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ব্যাপারে আমরা তৎক্ষণাৎ আমরা মায়ানমার বাহিনী বর্ডার গার্ড পুলিশ বাহিনীর কাছে আমরা কঠোর প্রতিবাদ লিপি জানাই এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং মায়ানমার সরকারের কাছে আমাদের কনসার্ন তারা তুলে ধরছে। এই পর্যন্ত আমাদের বর্ডার এখনও সিল আছে এবং আমরা কোনোভাবেই কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যাতে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পরিস্থিতি এখন এই পর্যন্তই, আমি আশা করি আপনারা সবাই ব্যাপারে অবগত আছেন, তারপর আমরা বিজিবির পক্ষ থেকে আমরা এই বিষয়টা আপনাদেরকে অবগত করব। আচ্ছা, বিজিবি সদস্য আপাতত আমাদের এটা জানেন আপনারা যে একটু একটু বাড়ছে, তারপর আজকে পর্যন্ত আমাদের 95 জন বিজিবি সদস্য আমাদের দায়িত্বে আছে, তারা তাদের মধ্যে কয়েকজন আহত আছে, তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি এবং বাকিরা আমাদের নিরাপত্তা হেফাজতে আছে। এ ব্যাপারে সিদ্ধান্ত আমরা দিচ্ছি না, এ ব্যাপারে আমাদের বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পাচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্দেশনা পাব সেই পর্যন্ত আমরা কাজ করে যাব। বিজিবি সদস্য যে 95 জন আছে তাদের মধ্যে কিছু আহত ছিল, তাদের মধ্যে 7 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে অলরেডি আমাদের স্বরাষ্ট্র বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমার সরকারের সাথে যোগাযোগ করে যাচ্ছে। বিজিবি কিন্তু আমরা বলে বিজিবির পক্ষ থেকে সবাইকে আমরা সচেতন থাকার আহ্বান জানাই।